আজকে মাহফিল এটা গতানুগতিক কোন প্যান্ডেল নয়, এখানে অনেক আগ থেকে বহু বড় বড় আল্লাহ বুজুর গানে দিন এখানে কথা বলেন। এখানে মানুষ আসে, আপনারা আসেন একটা আশা নিয়ে, আশাটা হলো এখান থেকে আমি আমার দিলের খোরাক, আমার রুহের খোরাক জোগাড় করে আমি বাড়িতে ফিরব। কথা হলো আমরা যে আলোচনা শুনছি, আলোচনা শোনার ভিতরে যদি একমাত্র আল্লাহকে রাজি ও সন্তুষ্ট সন্তুষ্টি করার মাকসাদ থাকে, বক্তা কি যোগ্য না অযোগ্য এটা দেখার বিষয় না। আল্লাহ তাআলা এমনও হতে পারে আপনার আগ্রহের কারণে, শ্রোতার আগ্রহের কারণে অযোগ্য বক্তার মুখ দিয়ে এমন কোন কথা বের করে দিতে পারে, একটা কথা আবার আপনার হেদায়েতের জরিয়া হতে পারে। এজন্য অত্যন্ত আল্লাহ তাআলার প্রতি মনোযোগী হয়ে আলোচনা শোনা। ওই সমুদ্রের তলদেশ থেকে দেখবেন ঝিনুক উঠে আসে, ঝিনুক উঠে এসে আকাশ পানে তাকিয়ে থাকে। কেন থাকে? ঝিনুকের মাকসাদ থাকে আকাশ থেকে কখন জানি এক ফোঁটা রহমতের বৃষ্টি আসবে আর ঝিনুকের মুখের ভিতরে ঢুকবে। এক ফোঁটা রহমতের বৃষ্টির আশায় ঝিনুক সাগর পাড়ে এসে আকাশ পানে তাকিয়ে থাকে। কোন একটা সময় এক ফোঁটা রহমতের বৃষ্টি পেয়েও যায়, আবার ঝিনুক সমুদ্রের তলদেশে চলে যায়। এই এক ফোঁটা রহমতের বৃষ্টি যখন ঝিনুকের পেটের ভিতরে যায়, এই রহমতের বৃষ্টি গিয়ে ঝিনুকের পেটের ভিতরে অনেক অনেক মূল্যবান এবং দামি মণিমুক্তা তৈরি করে দেয়। যদি আমার আপনার আগ্রহটা ওরকমই হয়, আল্লাহর রহমতের ভিখারি হয়ে যদি বসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো কোরআনুল করিমের রহমতের বাণী, কোরআনুল করিমের এই বাণীর কোন একটা ছোঁয়া আমার আপনার ভিতরে ঢুকায় দিবে, আর এটা ভিতরে গিয়ে মনে মুক্তা তৈরি করে দিবে, ভিতরের সমস্ত গুনার কালিমাকে দূর করে আমাকে আপনাকে জান্নাতি বানায় দিবে। এজন্য আগ্রহের সাথে শুনবো আজকে প্রথম দিন, আগামী দিন, পরবর্তী দিন, বড় বড় আল্লাহ ওয়ালা বুজুর গানে দিন, বড় বড় ওলামা ইকরাম এই প্যান্ডেলে কথা বলবে, যদি আগ্রহের সাথে শুনতে পারি আল্লাহ তাআলা একটা মাহফিল আমার আপনার হেদায়েতের ফয়সালা করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আজকে যেভাবে একত্রিত হয়ে বসলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে জান্নাতের ভিতরে এইভাবে একসাথে বসবার তৌফিক করে দেন, সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা করার সুযোগ নেই, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক এলমি সফরের কারনামা আলোচনা করেছে, চমৎকার একটি এলমি সফর। যেহেতু মাহফিলটা একটা বড় মাদ্রাসা কেন্দ্রিক,